আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালোই আছো আজকে করাবো মোস্ট ইম্পর্টেন্ট একটা সিনশীল যারা এসএসসি পরীক্ষা দেবে অবশ্যই করবে এবং যারা ক্লাস নাইন টেনে আছো তারাও করবে তো তোমাদের জন্য আসলে চেষ্টা করে ভিডিওগুলো দেওয়া দিন পড়ানোর পরে ক্লাসের পরে প্রায় বারোটা থেকে তিনটা পর্যন্ত রাত ভিডিও করি আবার সকালে উঠতে হয় যাই হোক এত পরিশ্রমের পরেও তোমরা যখন দেখবে এবং বুঝবে অবশ্যই এটা আমার জন্য সার্থক অনেক অনেক কষ্ট হয় ভিডিওগুলো করতে এত সময়ে যাই হোক তারপরও তোমরা যখন দেখবে শিখবে তখন অবশ্যই আমি নিজেকে সার্থক বলে মনে করব তো চলো এক্স স্কোয়ার ইকুয়াল টু ফাইভ এক্স প্লাস টু 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 পার্স সিক্স এ প্লাস বি প্লাস সি ইকুয়াল এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এম এবং এ কিউ প্লাস বি কিউ ইকুয়াল কি পি পিকিউব ক এক্স এর মান নির্ণয় করো এই প্রশ্নগুলো তো দেখতেই পাচ্ছ তো এটা এখন সলিউশন করব নর্মাল কলমগুলো খুঁজে পাচ্ছি না সলিউশন দেওয়া আছে কি দেওয়া আছে এক্স স্কোয়ার ইকুয়াল ফাইভ প্লাস টু রুট ওভার সিক্স ঠিক আছে বা এক্স স্কোয়ার ইকুয়াল খেয়াল করো এখানে আমি যেটা বলবো তোমরা একটু খেয়াল করবে সব সময় খেয়াল করবে রুটের মধ্যে কত আছে সিক্স এটাকে একটু উৎপাদকের বিশ্লেষণ করো তো মানে এটার উৎপাদকগুলো বের করো ছয়কে কীভাবে ভাঙানো যায় এক গুণ ছয় ছয় এক ছয় দুই গুণ তিন তিন দুগুণে ছয় তাহলে কোন দুইটা সংখ্যা যোগ করলে পাশ হবে দেখো এটা যদি যোগ করি সাত হয় এই দুইটা যদি যোগ করি পাঁচ হয় তাহলে পাঁচকে এমনভাবে ভাঙাবো যোগ করলে পাশ হবে গুণ করলে ছয় হবে তো সেই হিসেবে দেখো এই ফাইভকে কীভাবে ভাঙাবো থ্রি আর টু যেটা বড় হবে সেটাকে আগে লিখব থ্রি প্লাস আছে কি টু রুট ওভার সিক্স সিক্সকে লিখবো থ্রি ইন্টু টু প্লাস টু এবার মিলিয়ে নাও দেখো থ্রি প্লাস টু ফাইভ থ্রি প্লাস টু ফাইভ গুণ করো থ্রি ইন্টু টু সিক্স দেখো থ্রি ইন্টু টু গুণ করলে রুটের মধ্যেটা হবে আর যোগ করলে বাইরেরটা হবে ঠিক আছে তো তোমরা এখানে আসার পরে যেই জিনিসটা ফলো করবে এই এই সূত্রটা আমরা তৈরি করবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে আয়না বা দর্পণ এটাকে সামনে রেখে আমরা অগ্রসর হব আমরা তৈরি করবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা এটা যদি তৈরি করতে পারি তখনই আমরা লিখতে পারব এ প্লাস বি হোল স্কোয়ার তো ঠিক আছে চলো এক্স স্কোয়ার এই থ্রির উপরে একটা রুট দিলাম আর একটা স্কোয়ার দিলাম দেখো এই রুটে স্কোয়ারে কাটা গেলে থ্রি আমরা কি কাটার জন্য নিয়েছি না তাহলে দেখো এ স্কোয়ার এই রুট থ্রিকে যদি এ ধরি তাহলে স্কোয়ার এ স্কোয়ার প্লাস সূত্রের টু দেখো এই রুটটা কার উপরে থ্রি না টু এই রুটটা থ্রির উপরে এবং টু এর উপরে তোমরা অবশ্যই মনে রাখবে গুণ অবস্থায় থাকলে রুট আলাদা করা যায় আবার গুণ অবস্থায় থাকলে দুইটাকে একসাথে লেখা যায় এখান থেকে কিন্তু নিয়ম শিখে গেলে এই দুইয়ের উপরে একটা রুট দিলাম একটা স্কোয়ার দিলাম এখন তোমরা এটাকে ধরবা এ এটাকে ধরবা বি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র এ প্লাস বি হলে স্কোয়ার তাহলে আমাদের সূত্রটা হলো এ মানে রুট থ্রি প্লাস বি মানে রুট টু এটা এ আর এটা বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এখন আমরা কী করব বর্গমূল করব বর্গমূল মানে বর্গকে বাদ দিয়ে দেব এক্সিক টু রুট থ্রি প্লাস টু দেখো এই স্কোয়ার স্কোয়ার বাদ দিই মানে যাকে বইয়ের ভাষায় বলে বর্গমূল করা তো ক নাম্বার আমাদের এখানেই আনসার তো এবার আবার একটু আমরা প্রশ্নটা করি ফ নম্বর বলছে প্রমাণ করো যে এক্স টু দিপার এইট প্লাস ওয়ান বা এক্স টু ফোর নাইনটি এইট এটার তোমরা অবশ্যই জানো তিনটা নিয়ম আছে আমি তোমাদেরকে দুইটা রুলসে দেখাবো আরও একটা আছে সংক্ষিপ্ত আকারে দেখাই দেবো ঠিক আছে কারণ একটা ভিডিওতে বেশি করলে সময়টা একটু বেশি হয় কিন্তু বিস্তারিত না হলে অনেকে আবার বুঝতে পারে না আর বারবার বলছি যারা পারো তারা টেনে সামনে গিয়ে অঙ্কটাকে শুধু দেখে মিলিয়ে নেবে তাদের কিন্তু সময় লস করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না তোমরাও মনে করবে না তো দেখো ক থেকে পাই ক থেকে পাই কি পাই এক্স ইকল টু রুট ওভার থ্রি প্লাস রুট ওভার টু ঠিক আছে তো এখন আমরা বের করব ওয়ান বাই এক্স তো দেখো এই উপরে ওয়ান এক্সের মান কত রুট ওভার থ্রি প্লাস রুট ওভার টু এই যে রুট থ্রি প্লাস রুট টু ঠিক আছে তো এবার একটু খেয়াল করো যখন এই আকৃতির থাকবে এই যে রুট থ্রি প্লাস রুট ওভার টু এই যে মাসখানে প্লাস আসে এর বিপরীত কি মাইনাস সেই মানটা উপরেও নিব নীচেও নিব বিষয়টা একটু খেয়াল করো রুট ওভার থ্রি প্লাস রুট ওভার টু এটা আগে লিখলাম এর বিপরীত মান রুট ওভার থ্রি মাইনাস রুট ওভার টু এটা নিচেও নিব রুট ওভার থ্রি মাইনাস রুট ওভার টু এটা উপরেও নিব আমরা এখানে লিখব লব ও হরকে ঠিক আছে রুট ওভার থ্রি মাইনাস রুট ওভার টু দ্বারা গুণ ঠিক আছে তো এখন তোমরা দেখতে পাচ্ছ

এবার রুট এক্স করে কাটা গেলে থ্রি রুট এস করে কাটা গেলে টু আর আসে আমাদের রুট ওভার থ্রি মাইনাস রুট ওভার টু এখন তোমরা বুঝতেই পারছো থ্রি থেকে টু গেলে থাকে ওয়ান যা লেখার কোনো প্রয়োজন নেই তাহলে আমাদের আসে কি রুট ওভার থ্রি মাইনাস রুট ওবার টু ওকে তো ওয়ান বাই এক্সের মান আমরা পেয়ে গেছি এখন অ্যাটেনশন প্লিজ সুতরাং এখন আমরা বের করবো এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান তো দেখো এক্সের মান কত এক্সের মান হচ্ছে রুট ওভার থ্রি প্লাস রুট ওভার টু তারপরে প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে রুট ওভার থ্রি মাইনাস রুট ওভার টু এই প্লাস এই ব্র্যাকেটটা আমি সচরাচর দিই না কিন্তু এখন এই জন্য দিয়েছি যে প্লাসের জন্য প্লাস থাকলে ব্র্যাকেটের পিছনে প্লাস সাইন থাকলে গুণ করলে সাইনের কোনো পরিবর্তন নেই কিন্তু অনেকে কি করে এখানে মাইনাস থাকলেও সে এই পরিবর্তন আর করে না এই ভুলটা যাতে না হয় সেই জন্য এটা দিয়েছি তাহলে দেখো রুটোবার থ্রি প্লাস ওভার টু ব্র্যাকেটের পিছনে প্লাস সাইন তাহলে কোনো পরিবর্তন নেই ওভার থ্রি মাইনাস ওভার টু আমরা মনে মনে এই মাইনাস ওভার টু আর প্লাস রুটোবার টু বাদ দেব তাহলে একটা ওভার থ্রি প্লাস একটা ওভার থ্রি দুইটা ওভার থ্রি ঠিক আছে তো দেখো এই পর্যন্ত কিন্তু সবার কমন এ পর্যন্ত সবার কমন প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি তৃতীয় পদ্ধতি যে পদ্ধতি করো এই পর্যন্ত সবাইকে আগে আসতে হবে এরপরে আমরা পদ্ধতিগুলো একটু ভাগ করে দেব দেখো সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুই সূত্র আরেকটা সূত্র আছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেখানে তৈরি করো এটা আমাদের দরকার নেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুই সূত্র একটা প্লাসের একটা মাইনাসের এইট দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার দুই সূত্র একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি আমাদের এখানে যদি প্লাস থাকে তাহলে প্লাসের সূত্র যদি এখানে মাইনাস থাকে তাহলে মাইনাসের সূত্র যেহেতু আমাদের প্লাস আছে তাই আমরা প্লাজের সূত্র নিব এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এই এ এই বি এখানে এ বলতে এক্সকে এবং বি বলতে ওয়ান বাই এক্সকে বোঝানো হয়েছে এবার দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত টু রুট ওবার থ্রি তার উপরে কি স্কোয়ার মাইনাস এটা এটা কাটা গেলো টু এবার দেখো দুইকে বর্গ করলে চার আর রুট স্কোয়ারে কাটা গেলে তিন বিয়োগ দুই দেখো তিন চারে বারো তিন চারে বারো আর বিয়োগ দুই কত থাকে দশ এবার আমরা লিখব আমাদের প্রশ্নে কী ছিল সেটা একটু আগে দেখতে হবে লেফট সাইড ঠিক আছে এই সাইড এক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি তো খেয়াল করো এটা কার নিচে এটা না এটা দুইটারই নিচে ভাগ করে দাও এক্স টু দি পাওয়ার এইট বাই এক্স আবার দেখো এক্স আছে আটটা কাটা যাবে চারটা থাকে এক্সের পাওয়ার চারটা প্লাস ওয়ান বাই এবার দেখো এক্স টু দি পাওয়ার ফোরের তো কোনো সূত্র নেই এটাকে আমরা লিখতে পারি এক্স হোল হোল স্কোয়ার এখন দেখো এই বৃত্তের মধ্যে যা আছে এটাকে এ আর এটাকে ধরবো বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা মান বের করেছি কার দেখো এখানে মান বের করছি আমরা প্লাজের তাই প্লাজের সূত্রটা বসাবো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তো দেখো এটার মান কত এটার মান হচ্ছে দশ তার উপরে স্কোয়ার বিয়োগ দুই দশকে বর্গ করলে একশো বিয়োগ দুই কত থাকে আটানব্বই একশো বিয়োগ দুই কত থাকে আটানব্বই ইকুয়াল টু কি আর এস ঠিক আছে তো প্রশ্ন বলছিল প্রমাণ করে যে প্রুফড এখন বিষয়টা হলো যদি বিকল্প আমরা যাই বিকল্প অনেকের বিকল্প পছন্দ হতে পারে নাও হতে পারে এটা তো আর আমি জানি না তবে আমি দেখাচ্ছি যেহেতু এই পদ্ধতিটাও আছে তো দেখো আমরা কী পেয়েছি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল পেয়েছি আমরা টু রুট ওভার থ্রি এটা পেয়েছি না এখানে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স টু থ্রি এবার বা এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকোয়াল টু থ্রি তার উপরে স্কোয়ার তাহলে কি বর্গ করে এবার দেখো তাহলে এটাকে ধরবো এ আর এটাকে ধরবো বি এ প্লাস বি হোল স্কোয়ার তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ তারপরে ওয়ান বাই এক্স হচ্ছে বি প্লাস বি স্কোয়ার মানে ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এবার দেখো দুইকে বর্গ করলে চার আর এ স্কোয়ারের রুটে কাটা গেলে তিন এবার দেখো এটা এটা কাটা যায় কী থাকে এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু ওয়ান মানে টু প্লাস ওয়ানকে বর্গ করলে ওয়ান এক্সের পাওয়ার স্কোয়ার সমান হচ্ছে বারো বা এক্স স্কোয়ার এটাকে লিখবো আর এটাকে লিখবো প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এই প্লাস এখানে আছে কি টুয়েলভ প্লাস টু এপাশে আসলে মাইনাস টু বিষয়টা খেয়াল করো এই প্লাস টু এপাশে আসলে মাইনাস টু এবার কি থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল কি বারো থেকে দুই গেলে কত থাকে দশ এবার আবার বর্গ করে একবার যেহেতু বর্গ করছে এবার লিখবো কোনো বর্গ করে ঠিক আছে কোনো বর্গ করে তো এবার খেয়াল করো বা এটাকে ধরব এ এটাকে ধরবো বি তাহলে এটা এ স্কোয়ার প্লাস সূত্রের টু বৃত্তের মধ্যে যারা আছে এ এই বৃত্তের মধ্যে যারা আছে বি প্লাস বৃত্তের মধ্যে যারা বি তার উপরে স্কোয়ার সমান দশকে বর্গ করলে দশকে বর্গ করলে একশো ঠিক আছে এবার বা দেখো এক্সের পাওয়ার দুই গুণ দুই চার প্লাস এটা এটা কাটা যায় দু এক দুই প্লাস ওয়ানকে বর্গ করলে ওয়ান এক্সের পাওয়ার দুই গুণ দুই চার সমান কি একশো এবার একটু খেয়াল করো বা এক্স 4 দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল একশো প্লাস টু পাশে আসলে মাইনাস টু এবার এরপাশে আমরা লসাগ করবো এক দুই তিন লস আগ এক্স দি পাওয়ার ফোর দেখো এটার নিচে কিছু নাই মনে মনে এক ধরি সেই এক এটাকে গুণ করি এই সিস্টেম বাদ যেমন এটার নিচে ভাগ আছে এটার নিচে ভাগ দেখতে পাচ্ছি না মানে ধরবো নাই ভাগ না থাকলে লসাগু দিয়ে সরাসরি গুণ যেমন এটা নিচে ভাগ আছে এটা নিচে দেখতে পাচ্ছি না মানে নাই ভাগ না থাকলে সরাসরি লসকে দিয়ে গুণ অর্থাৎ এটা দিয়ে সরাসরি এটাকে আমরা গুণ করবো এক্সো দি পাওয়ার ফোর ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর এক্সো দি পাওয়ার এইট প্লাস এক্স টু দি ফোর এক্স টু দি পাওয়ার মধ্যে যে একবার একবার একটি গুণ করলে এক সমান একশো থেকে দুই গেলে আটানব্বই ঠিক আছে এলো দ্বিতীয় পদ্ধতি আরেকটা পদ্ধতি তোমরা জানো সেটা হচ্ছে এই যে এই পর্যন্ত যখন আমরা আসবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যে সূত্র বসাইছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি এসে আবার আমরা সূত্র বসাবো অর্থাৎ তখন এই মানটা বের করার আর দরকার নেই কিন্তু এই মানটা বের করলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই সূত্রটা আর আসবে না তখন অঙ্কটা সহজ হয়ে যায় আর ওই অঙ্কটা এই জন্য আমি ইচ্ছা করে তৃতীয় পদ্ধতিটা করাই না ঠিক আছে তো আশা করি একবারেই যেহেতু ধরেছি ভিডিওটা ইনশাল্লাহ একবারেই শেষ হয়ে যাবে তো যাই হোক এখন খেয়াল করো আমরা গ নাম্বার প্রশ্নটা একটু চলে যাই আর একটা পেজ নেই ওয়েট প্লিজ এবার খেয়াল করো নাম্বার বলছে যদি সি সমান জিরো হয় তবে এই দেখো তবে এর পরে কমা যাই হোক তবে পরে কমাটা হয়ে গেছে তোমরা এখানে ধরে নিবা তোমাদের তার প্রশ্ন দরকার নেই এম কিউ প্লাস টু পিকিউ পিকোর থ্রি এম ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্রশ্ন তো আমরা সলিউশনে চলে গেলাম দেওয়া আছে কি দেওয়া আছে দেখো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল এম এ প্লাস বি প্লাস সি ইকুয়াল এম আচ্ছা আর একটা কি দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এম আরও একটা দেওয়া আছে এবং কিউ প্লাস বি কিউব এবং কিউ প্লাস কিউব ইকুয়াল কিউ এটা দেওয়া আছে তো দেখো আমি মাঝখানে কিন্তু কিছু জায়গা ফাঁকা রেখেছি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ যে এটা আমি কেন রেখেছি তো দেখো এবার খেয়াল করো বলছে যদি সি সমান জিরো তার মানে যদি সি সমান জিরো যদি কথাটা ভুলে যাও সি সমান জিরো বসাও সুতরাং এই এ প্লাস বি সি সমান জিরো বসানোর দরকার নাই সি জিরো হয়ে গেছে তাহলে সির আর কোনো কাজ নেই থাকে কি এম আবার দেখো সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেহেতু সি সমান জিরো জিরোকে স্কোয়ার করলে জিরো জিরো যোগ করলেও জিরো তাই না জিরো দ্বারা যোগ করলে কোনো পরিবর্তন নাই তাহলে এন এখানে লিখে দিতে হবে যেহেতু সি টু জিরো এখানেও দিবা যেহেতু সি টু জিরো আবার দেখো সির মান জিরো বসালে জিরো দ্বারা যোগ করলে কোনো পরিবর্তন নেই তাহলে সি জিরো মানে এটা বাদ এই সি জিরো মানে এটা বাদ যা আছে আমরা লিখে দিলাম এরপরে বলছে দেখা হচ্ছে এম কিউ প্লাস টু পি কিউব ইকোয়াল থ্রি এম এম কিউ প্লাস টু কিউব ইকোয়াল কি থ্রি এম আচ্ছা যাই হোক এটা আমরা এখন শেষ করে ফেলবো ইনশা আল্লাহ যদি আল্লাহর আমাদেরকে রহমত করেন অনেক রাত হয়ে গেছে তারপরও চেষ্টা করবো এখনই শেষ করতে আরও একটা সৃজনশীল করার ইচ্ছা ছিল মহান আল্লাহ জানে পারবো কিনা তো দেখো লেফট সাইড এম কিউব প্লাস টু পি এই যে লেফট সাইড এটা আমরা তুলে দিলাম তো একটু মনোযোগী হও প্লিজ দেখো এই এম হচ্ছে এই এম তার মান কি এ প্লাস বি এই এম হচ্ছে এ এম তার মান কি এ প্লাস বি তাহলে এমের মান এ প্লাস বি বসিয়ে দিলাম ওকে এরপরে দেখো এই কিউব এই কিউবের জায়গায় রয়ে গেল এম এর মান এ প্লাস বি এই কিউব তারপরে প্লাস এই যে টু খেয়াল করো পি কিউব পি কিউব এর মান হচ্ছে এ কিউ প্লাস বি কিউব এখানে কিন্তু সবাই ভুলটা করে মানে এই যে পিকিউবের মানিউ প্লাস বি কিউব এটা লেখার পরে আবার বাড়তি একটা কিউব দিয়ে দেয় দেখো আমাদের মান কিন্তু পিকিউবের আছে পি কিউব পি কিউব মান হচ্ছে কিউ প্লাস বি কিউব এ একউ প্লাস বি কিউব ওকে ভুল হয় না যেন এবার দেখো তোমাদের কত সুবিধা এ প্লাস বি হোল কিউব সরাসরি সূত্র

একিউব এখানে আছে এখানে আছে দেখো একইউবের পিছনে দুই মানে কিউব দুইটা এখানে কোনো সংখ্যা নেই মানে একটা তাহলে একইব দুইটা আর একউব একটা কয়টা হলো তিনটা একইব প্লাস তারপরে এই দুইটা লিখে দিব থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার এবার দেখো কিউব দুইটা আর কিউব একটা যোগ করলে হয় তিনটা বিকিউব দেখো এখানেও থ্রি আছে এখানেও থ্রি আছে এখানেও থ্রি আছে এখানেও থ্রি আছে তাহলে থ্রি কমন নিলাম তাহলে থ্রি থ্রি কাটা গেল রইল এ কিউব প্লাস থ্রি থ্রি কাটা রইল এ স্কোয়ার বি প্লাস থ্রি থ্রি কাটা রইল এ বি স্কোয়ার প্লাস থ্রি এবং থ্রি কাটা রইল বি কিউব ওকে এই যে এবার খেয়াল করো জোড়ায় জোড়ায় কমন নিব এই যে এই জোড়া এবং এই জোড়া দেখো এ কিউব মানে এর পাওয়ার তিন এ স্কোয়ার মানে এর পাওয়ার দুই এটা কম না এটা কম এটা কম যেটা কম সবসময় কমন সেটা যাবে তাহলে কমন এ স্কোয়ার এ তিনটা কাটা যাবে দুইটা থাকে একটা প্লাস এ স্কোয়ার এ স্কোয়ার কাটা থাকে বি দেখো তাহলে আমাদের এই দুইটার কাজ শেষ তারপরে এই প্লাস দেখো এখানে বি স্কোয়ার এখানে বি কিউব তাহলে আমাদের বি স্কোয়ার কমন বি স্কোয়ার বি স্কোয়ার কাটা থাকে এ প্লাস বির পাওয়ার তিন কাটা যাবে দুই থাকে বির পাওয়ার এক যা লেখার দরকার নেই এবার দেখো থ্রি এই যে এ প্লাস বি দুইটা থেকে একটা এ থাকে কি এখানে থাকে এ স্কোয়ার প্লাস এখানে থাকে দেখো আবার কমন নিলাম এ এ প্লাস বি এ প্লাস বি কাটা থাকে হচ্ছে এ স্কোয়ার এ প্লাস কাটা থাকে আমরা একদম শেষ প্রান্তে এই থ্রি এ প্লাস র মান হচ্ছে এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান এন ইকুয়াল কি আর এস ইকুয়াল কি আর এস তো আমাদের প্রশ্নে বলেছিল দেখাও যে তাহলে শোর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আ